ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই যখন মাসালার কত আসে তখন আমরা আমরা হুজুরকে হুজুর কান্দর উঠিয়ে দেওয়ার জন্য এটাই মনে করি তখন কিন্তু আমরা বোকা বনে যাই যেমন আল্লাহ কোরআন বলছেন যখন তারা দুনিয়ার ক্ষেত্রে আসে তখন কিন্তু খুব চালাক খুব চালাক এক টাকা দিয়ে পঞ্চাশ টাকা কিভাবে আদায় করব এক টাকার মাল দিয়ে পঞ্চাশ টাকা কিভাবে আদায় করবো সাইকেলের মধ্যে রিক্সা কিভাবে কিন্তু রিক্সার মধ্যে সিএনজি সিএনজি প্রাইভেট কার কিভাবে এটা কিন্তু টুবি জানে কিন্তু যখন কোন কোনো হুজুর আমনে কর মানে হুজুর করলে হুজুর গাড়ি বলে দেবো এখানে আপনাকে আমি বলে দিছি আবু আবু মাহাজুর আর রাজি আল্লাহ তাল থেকে শুধুমাত্র একজন সাবি থেকে আজানের বাক্য একামতের বাক্য জোড়ায় জোড়ায় বাকি সবগুলো সাহাবি থেকে অধিকাংশ সাহাবি থেকে এবং সহি বোখারিতে মুসলিম সহ হাদিসগুলোতে বলা আছে আজানের বাক্য জোড়ায় জোড়ায় একামতের বাক্যগুলো একবার হবে এখন আপনি নিজেই বলুন আপনি কি শক্তিশালী নেবেন নাকি এখানে কথা বুঝতে পারছেন এখানে সাহাবিদের দোষ না কোন সাহাবিদেরকে অন্য কোন সাহাবিদের যদিও সাহাবিদের যেমন হাদিসটাই হাদিসটা মানে মতানৈক্য করা যাবে না হতে পারে সাহাবি এই সাহাবিটা এই অবস্থা শুনেছেন এই জন্য কোন সাহাবিদের কুটু মন্তব্য করা মুমিনের পড়া উচিত নয় যদিও কোন সাহাবির একটি হাদিস যেমন রাসুরের যোগে অনেক সাহাবির হাদিস নিয়ে মতানিক শুরু নেই তবে আরো জন্য জিজ্ঞাসা করছে ঠিক কিন্তু এই জন্যই সাহাবিকে

সাহাবি আবু মাহজুর আলাদা থেকে হাদিসটা আছেন আর বেশিরভাগ সহি বোখারি মুসলিমে আবুদাবাদের হাদিসগুলো হয়েছে আজানের বাক্য দুইবার একামতের বাক্য একবার করে সুতরাং এবার আপনি নিজেকে প্রশ্ন করতে হবে উত্তম আফজাল সঠিক হলো একবার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ